বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অর্ধশত নেতাকর্মী। এই দেশে ইসরায়েলের এজেন্ট কাজ করে, ভারতের রয়্যাল এজেন্ট কাজ করে, আপনি জানবেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করলেন বিএনপির নেতা মির্জা ফখরুল আলমগীরের সাথে। এইদিকে একটি গোপন ভিডিও ভাইরাল হয়েছে দর্শক, সেই ভিডিওটা আমরা বিস্তারিত জানবো এবং তার সাথে আরও কিছু তথ্য আমরা জানবো। তো দর্শক, কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটি অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বলে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। আজকে উঠেন না, আমার সরকার প্রমাণ করতে দিবে না। আপনি স্ট্যাটিস্টিক নেন, খোঁজ করেন তাদের ড্রেস কি, কি ড্রেস তারা পরে, এই লেবাস পরে আমাদেরকে ধোকা দিচ্ছে তারা, এই মুসায়েদরা, এই ইসরায়েলরা, এই ভারতের রয়েরা। এখন রয়্যাল তো আমাকে গুলি করবে এই কথা বলাতে, আপনি খুঁজে দেখেছেন, কালকে দেখবেন রয়্যাল গরু আমার বিরুদ্ধে বলা শুরু করবে। কোন রয়্যাল এজেন্ট হিন্দু ড্রেস পরে বাংলাদেশে ঘুরে না, কোন ইসরায়েলের মুসায়েদের লোক এই দেশে প্যান্ট শার্ট পরে কুর্তাই পরে ঘুরে না, তারা আমাদের আসকান পরে ঘুরে, তারা আমাদের এই সমস্ত লেবাস, ইসলামিক লেবাস পরে ঘুরে। এর ফাঁকে কথা বললে তখন আপনারা ওই যে মুসলমানকে ধরতেছি, আপনি দেখেন না বাংলাদেশে একটা মসজিদে কতগুলো এরা আছে, তদন্ত করেন আপনারা, আপনারা আলেম সমাজে তদন্ত করেন, বের করেন। মানে এগুলো বলতে গেলে আপনারা বলবেন যে আমরা ইসলাম বিরুদ্ধে কথা বলি, কিন্তু আমাদের কিন্তু তারা ইসলাম এখানটা বিরোধিতা করে তারা চায়। আপনি ধরেন আমি যদি গন্ডগোল করাতাম, যদি একটা লোকে আটক করতাম, গন্ডগোল হতো, সরকার সুযোগ নিত। এমনি তো আমাদের বড় বড় আলেমদেরকে দেশ থেকে তাড়াই দেওয়া হয়েছে, অনেক বড় বড় আলেমদেরকে এই দেশে থাকতে দেওয়া হচ্ছে না। তাদের কি অপরাধ ছিল, তারা তো কোরআন সুন্নাহ তো প্রচার করতেছিল, তাদেরকে বাংলাদেশে থাকতে দিচ্ছেন না। কই আপনার প্রতিবাদ করেছেন, আপনাদের এই জিহাদি মুসলমান আপনাদের যে আসছেন এত কিছু বলছেন, কই একজন বেরিয়ে আসছেন? এই জন্য বলছি যে আপনারা প্রতিবাদ করা শিখেন। আমার বিরুদ্ধে করেছেন আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, আপনারা প্রতিবাদী হন, ইসলামের পক্ষে প্রতিবাদী হন, ইসলামের বিরুদ্ধে যা কিছু হয় তার বিরুদ্ধে প্রতিবাদী হন, আমাকে পাবেন, আমি থাকবো আপনাদের সঙ্গে। আমি হিন্দু না, আমি ভারতপন্থী না, আমি ইসরায়েলপন্থী না, আমি বাংলাদেশের লোক, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুক্তিযোদ্ধা, আমি এই দেশের মাটিতে আমি থাকবো। এই দেশে যেই ভণ্ড আমি করুক না কেন, তার বিরুদ্ধে আমি রুখবই, সত্য কথা বলবই, জীবন আমার যা যাবে আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, আল্লাহ আমার যেন মৃত্যুটা যেন শহীদের কাতারে হয়, আমি যেন গুলি খায় মরতে পারি, জেলে পড়ে পচে মরতে পারি, এই ডায়াবেটিসে হার্ট অ্যাটাকে মরার খায়াস আল্লাহর কাছে নাই। আজ আপনি আসেন, প্রতিবাদ করি আমরা, আমি চেষ্টা করব। ইসলামের বিরুদ্ধে সমস্ত কথাবার্তা হচ্ছে, ইসলামকে যেভাবে আজকে বিচ্ছিন্ন করা হচ্ছে, কই আপনার যখন কি বলে শাহরিয়ার কবি নাস্তিক বলে বক্তৃতা দিয়ে ঢাকা শহরে ঘুরে বেড়ায়, কই কথা বলেন না, পারেন না তখন তাকে ধরতে? আর আপনারা আমার মাকে গালি দেন, আপনাদের লজ্জা করলেন একবার, দোষ করে আমি করেছি, আমার মা যে এখন 100 বছর বয়সে নামাজ পড়ে তাকে গালি দেন, আপনারা আলেম হয়েছেন বলে কই একজন আলেম তো বললেন না, দুঃখ প্রকাশ করলেন না, আপনাদের লোকদের যে আচরণ গুলো করেছে সেই সব সহস আপনারা দেখলাম না। কাজে ভাই আমি যা কিছু করি জেনে বুঝে করি, আমি সেদিন ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম, ওই ভদ্রলোককে দাঁড় করে আমি প্রতিটা প্রশ্নের জবাব নিতে পারতাম। আপনার কাছে যেমন রেকর্ড আছে, আমাদের কাছেও রেকর্ড আছে, আমরা চাই না তিক্ততা হোক, তিক্ততা হলে আমার ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়টা নিয়ে আরো যদি সামনে বাড়ি সুযোগ সন্ধানে সুযোগ নেবে, এই জন্য আমি আমার ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, রসুলের স্বার্থে, আপনাদের আলেম সমাজের স্বার্থে আমি করো জুড়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে দ্বিধাবোধ করতেছি না, আমাকে রক্ষা করার জন্য না। আমাকে বলেন কোথায় বিচার করবেন, আমি আসব, কিন্তু তারপরে আমি বলবো যে আমাদের বিতর্কটা যেন কখনো ইসলামের বিরুদ্ধে না যায়, কোরআনের বিরুদ্ধে না যায়, হাদিসের বিরুদ্ধে না যায়। আমার বিতর্ক আপনার সঙ্গে, আবু মোহাম্মদ সাহেবের বক্তব্যের সঙ্গে আমি একমত না, আবু মোহাম্মদ সাহেব আমার বক্তব্যের সঙ্গে একমত না, এই বিতর্কে আসি আমরা, আমরা এখানে আসি, আমরা এটাকে ধর্মের বিরুদ্ধে আমার ইমোশনকে, এই যে আমরা আবেগ, আবেগ দিয়ে আপনি আমাদেরকে তাড়িত করবেন, আবেগের বশবর্তী হয়ে আপনারা কুরবানির গরুর চামড়া আজকে মূল্য পাই না আমরা, ইন্ডিয়ানরা জিরো করে দিছে, কারণ এই
এই গরু চামড়াগুলো মৌলভীরা নিয়ে যায়, মৌলভীরা বিক্রি করে গিয়া তারা এগুলো করে। এই যে আজকে ইন্ডিয়া গরু চামড়া কিনে না কুরবানির সময়, একবার কথা বলেছেন? এতে কৃষক আজকে আবার সাফার করতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিক্রি করে এই গরু চামড়া মাদ্রাসা করতো, তারা মসজিদ করতো, ইমামে বেতন দিত। আজকে ইন্ডিয়ানরা একটা গরুর চামড়া কুরবানির সময় বেচতে দেয় না। কোথায় আছেন আপনারা মুফতি সাহেবরা? ওই পয়েন্ট বলেন না কেন আপনারা? যেখানে কোটি কোটি টাকা আমরা আয় হইতো এই কুরবানির চামড়ার থেকে, এই টাকাটা যাইতো আপনাদের কাছে, এতিমখানার নামে আমরা আপনাদেরকে দিতাম, এতিমদের নামে আপনারা নিয়ে উঠতেন, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আপনার এতিমখানার স্লিপ লইয়া নোট। তো দর্শক, আপনারা এই ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও বিস্তারিত দেখে আসি। পিতে যোগদান করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অর্ধশত নেতাকর্মী। শনিবার 29 অক্টোবর রাতে নেত্রকোনা জেলার কেন্দ্রীয় উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। রবিবার 30 অক্টোবর দুপুরে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় বিএনপির পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে। কেন্দুয়া উপজেলা বিএনপিতে যোগদান করা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা হলেন কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইকবাল কবির, বলাই শিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, কান্দিউড়া ইউনিয়নের 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জুয়েল মিয়া, আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেন প্রমুখ এবং আরও অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। কেন্দুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনুর পরিচালনায়। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান। বরিশালে বিএনপির গণসমাবেশ, বাস মালিক শ্রমিকদের হয়রানি বন্ধ সহ 5 দফা দাবিতে আগামী 4 ও 5 নভেম্বর সব ধরনের 3 চাকার যানের ধর্মঘট ডেকেছে বরিশাল জেলা মিশুক বেবি ট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন। আজ রোববার সন্ধ্যায় সংগঠনের সভাপতি কামাল হোসেন মোল্লা ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশফিকুর রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। এর আগে গত মঙ্গলবার মহাসড়কে 3 চাকার অবৈধ যান ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে 4 থেকে 5 নভেম্বর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বাস মালিকদের সংগঠন বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। আগামী 5 নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। বিএনপির নেতাকর্মীদের দাবি, বিএনপির বিভাগীয় গণসমাবেশ বানচাল করতে চট্টগ্রাম কুমিল্লা ময়। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও শেষ করে, ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, ভিডিওটা শেষ করতে চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।